একাত্তর সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শাকিল আহমেদ। আমরা যেমনটি গত কয়েকদিন ধরে আমরা খবর রাখছি এবং খবর পাচ্ছি, সারা দেশ জুড়ে বিক্ষোভ চলছে এবং এই যে কুমিল্লা সেনানী বাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী এবং সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনুর যে মৃতদেহ পাওয়া গেল, তারপর থেকেই তো আমরা নানা রকম প্রতিক্রিয়া কিন্তু পাচ্ছি। যেমন করে এই হত্যাকাণ্ডের বিচার চাইছেন সংক্ষুব্ধ মানুষেরা, একই সঙ্গে কিন্তু নারীর প্রতি সহিংস আচরণের প্রতিবাদ জানাচ্ছেন। নিকৃষ্টতম এই অপরাধ, জঘন্য এই অপরাধ, সেই অপরাধের বিরুদ্ধেও কিন্তু সোচ্চার হচ্ছেন মানুষ। এটি 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 কেবল বিচার প্রার্থীর যতটা তারা চাইছেন তার চেয়েও আমার মনে হচ্ছে এখন পর্যন্ত যতদূর আমরা দেখছি যে তারা হয়তো নারী শক্তি হয়তো এক ধরনের জেগে উঠছে এবং তারা বলছেন যে কোনোভাবেই এই ধরনের হত্যাকাণ্ড, বিশেষ করে ধর্ষণের পর হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি নাড়া দিয়েছে সারা দেশের অসংখ্য মানুষকে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন বেশ কিছু নতুন করে উঠছে। একটি নিরাপত্তামূলক এলাকায় সেখানে যে ঘটনাটি ঘটেছে সেখানে তো সাধারণভাবে ধারণা করা যায় যে সেখানে তারা সর্বোচ্চ তারা এর ব্যবস্থা নেবেন, কারণ এটি তো কোনো অভিযানে ঘটনা ঘটেনি। এখানে একটি এলাকায় কোনো নিকৃষ্টতম লোক এসে কাণ্ডটি ঘটিয়েছে এবং কাণ্ড ঘটাবার পর তারা তো তাদের দায় দায়িত্বের মধ্যেই আছেন। তাহলে কেন এই ধারণা তৈরি হচ্ছে যে তনু হত্যাকাণ্ডের বিচার চাইতে উত্তাল হতে হচ্ছে, কেন সংকটটি কোথায়, এই নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের বেশ কিছু অতিথি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। এখন আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সালমা আলী, নির্বাহী পরিচালক জাতীয় মহিলা আইনজীবী সমিতি, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে অন্যান্য অতিথিরা আমাদের সঙ্গে পাবো। এবং আপনারা তো আমাদের সঙ্গে আছেনই, আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আশা করি যোগ দিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। শুরু করতে চাই অ্যাডভোকেট সালমা আলী আপনাকে দিয়েই। এই যে আশঙ্কা বা এক ধরনের আমি দেখছি অনাস্থার একটি পরিবেশ হচ্ছে, কিন্তু এটি তো একটি যারা হচ্ছে আমাদের দেশের দায়িত্বে নিয়োজিত আছেন সেখানে যদি কোনো ঘটনা ঘটে, আমরা দেখেছি বড় বড় যখন বিমান দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু এসে কনফাইন করে দেওয়া হয়, সাংবাদিকদেরকেও কিন্তু সেখানে যেতে দেওয়া হয় না, কারণ তারা তাদের আইনে চলে, তাদের ব্যবস্থাপনায় চলে এবং শেষ পর্যন্ত সেটির বিচার হয় এবং সেই বিচারটি কিন্তু বড় কঠোর এবং সেটি সাধারণ ইসের চেয়েও বড় হয়। তো এই ঘটনার পরে কেন, কী কারণে মানুষের মধ্যে এই দাবিটি করতে হচ্ছে যে এই ঘটনার বিচার কেন চাইতে হচ্ছে? এই শুধু এই ঘটনা না, প্রত্যেকটা ঘটনা, আপনি যদি সীমা চৌধুরী, ইয়াসমিন, তিশা, প্রত্যেকটা ঘটনায় যেখানে পুলিশের আছে অথবা কোনো একটা জায়গায়, তখন কিন্তু এইটা একই অবস্থা হয়। এবং সেটার জন্য এটা শুধু বাংলাদেশে না, সাউথ এশিয়াতে আপনি জানেন যে রেলওয়ের যে ভারতে কলকাতায় যে ঘটনাটা হয়েছিল, আমাদের ভারতের মহিলারা, আমরা এবং সব স্তরের, তো এই জিনিসটা, এই সিস্টেমটা আমাদের কলোনিয়াল, এই যে ব্রিটিশ আমল থেকে স্পেসিফিক, আমি জানি আমাদের মাইন্ডসেটটা এরকম, এটা একটা ধামা চাপা, আমার এলাকায় কিছু একটা ঘটতে পারে, সেটাকে সেইভাবে স্বচ্ছ ভাবে যদি সেটাকে হ্যান্ডেল করা যায় সেটা কিন্তু আরও অনেক বেশি ভালো হয় সবার জন্যে। কারণ একটা অপরাধ হয়তো ধরেন একজন অথবা কয়েকজন মিলে করেছে, তার জন্যে সবাই তো দায়িত্বে না, কিছু রেসপন্সিবিলিটি থাকে যদি তার এলাকায় থানাতে হয় অথবা এলাকায় যেটা আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে, কিন্তু তারপরেও সেটা মোকাবেলা করা আরও অনেক ভালো যেই ঘটনাগুলো এরপরে যে ঘটনা আমরা দেখছি। তো এই বিষয়টা সেই জন্যে আমাদের এটা নতুন না, আমি এই জায়গায় নিশ্চয়ই যাবো, আপনি সেখানে ঘটনাস্থলে গিয়েছিলেন, বিশেষ করে আপনি জানেন যে প্রথম যে সেখানে যে তারা সুরতহাল করেছিল, ময়নাতদন্ত করেছিল, সেই প্রথম ময়নাতদন্তটি বোধহয় এখনো পাওয়া যায়নি এবং দ্বিতীয় দফা আবারও ডিবির কাছে লাশ, ডিবির কাছে মামলাটি, তদন্তটি হস্তান্তরের পর আবার নতুন করে লাশ উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেই বিস্তারিত জানবো। এখন আমাদের সঙ্গে আরও একজন অতিথিকে আমরা পেয়েছি, আমাদের সঙ্গে আছেন মেজর জেনারেল অবসর আব্দুর রশিদ, নিরাপত্তা রাজনীতি বিশ্লেষক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়া। আপনি শুনছিলেন আমরা কথা বলছিলাম, সহজ কথা একেবারেই তাই তো, যে আমরা তো ধরেই নেই সবচেয়ে নিরাপদতম জায়গায় যদি কোনো ঘটনা ঘটে, যারা নিরাপত্তা দেন তারা তো সেই নিরাপত্তা যদি কোনো কারণে কারো নিরাপদে বিঘ্ন ঘটে থাকে তারা তো দায়িত্ব নেবেন। অবশ্যই, সেটি হচ্ছে আপনি যেহেতু তনু নিয়ে কথা বলছেন, এটি সেনানিবাস এলাকায় হয়েছে, তো আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে সেনানিবাস এলাকাটা তো একটি ছোট জায়গা না, এটি একটি বিশাল জায়গা এবং এর ভেতরে নিরাপত্তার প্রকারভেদ আছে, যেগুলো সেন্সিটিভ এরিয়া সেগুলো যে নিরাপত্তায় থাকে, আর আপনার
খোলা জায়গা বা ওখানে কুমিল্লাতে অনেক পাহাড় আছে, ভেতরে জঙ্গল আছে, সেগুলো নিরাপত্তা ফাঁকা জায়গা একরকম না। এবং যারা দুর্বৃত্ত আছে তারা তো এইগুলোরই সুযোগ নেবার চেষ্টা করে। তো সেক্ষেত্রে যদি নিশ্চিদ্র নিরাপত্তা বলতে যেটাকে আমরা বুঝি, আসলে ওয়ার্ল্ডে এই জিনিসটা এক্সিস্ট করে না। তো সেই বিবেচনায় আমরা যদি ওইটাকেই ধরি যে হ্যাঁ এটি এখানে হয়েছে বলে সেনাদেশ কর্তৃপক্ষ এর দায়ভার তাদের উপরে সম্পূর্ণভাবে পড়লো, আমি সেটাকে সেই দৃষ্টিতে দেখছি না। এটি হচ্ছে একটা অপরাধ হয়েছে। যেটি আমরা দেখতে চাচ্ছি সেটি হলো কারা করলো, যে হ্যাঁ সেটি তো আছেই, যে আমরা দেখতে চাচ্ছি যে এই অপরাধটা হবার পরে যারা এই অপরাধীদের খুঁজে বের করবেন এবং যেসব রাষ্ট্রীয় সংস্থাগুলো আছেন বা গোয়েন্দা সংস্থা পুলিশ, তারা সবাই সক্রিয়ভাবে কাজ করছেন কিনা, আন্তরিকভাবে কাজ করছেন কিনা, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আরেকটি হলো যে তনু হত্যা হলো, এটি তো আমরা সবাই অত্যন্ত মর্মাহত, যে তনু তো শুধু তনু না, তনুকে আমি যেটা দেখি সেটি হচ্ছে সে হচ্ছে বর্তমান প্রজন্মের মাথা উঁচু করে দাঁড়ানো একটি মেয়ে। সে নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হবার জন্যে সংস্কৃতির সাথে তার যুক্ততা আছে, তো সংস্কৃতিকেও সে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এরকম একটি মেয়ে হচ্ছে বাংলাদেশকে, যে বাংলাদেশ যেতে এগিয়েছে এরকম হাজারো তনুর অবদানের জন্য এগিয়েছে, সেই জায়গাটাতে সে হত্যা হলো। হবার পরে আমি দেখেছি যে বিভিন্নভাবে আমাদের যে সামাজিক গঞ্জনা বলে একটা জিনিস আছে, তো সেটিকে আমি অনেক গুরুত্বের সাথে দেখতে চাই। যে তার পরিবার দেখেন, তার সম্পর্ক, তার যে চলাফেরা বা সন্দেহজনক ব্যক্তি সম্পর্কে আমার মনে খুব খোলামেলা বলতে পারছে না। এর কারণ হলো যে আমাদের দেশের সামাজিক অবস্থা, তো একটি মেয়ে আছে তো তার সাথে কার পরিচয় আছে, এটি যেন সমাজ তাকে মেনে নিচ্ছে না। তাকে প্রথমে বলছে যে সে তো সংস্কৃতিতে কাজ করে, হ্যাঁ, তো এই যে তাকে তার উপরে এই সব যে দ্বিতীয় দফাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, উপরে ধর্ষণ হত্যা, আবার দ্বিতীয় দফা, সেটি দ্বিতীয় দফা যে সামাজিক গঞ্জনা চলছে। আমরা এখন বিচারের জন্য যেটি বলছি সেটি তো বলছি, এবং সেটি তো আমরা দেখবো যে বিচার নিশ্চিত করার জন্য সবাই আমরা সোচ্চার। ওই জায়গাটাতে কিন্তু আমাদের দাঁড়াতে হবে, যেটা আপনারা সবচেয়ে বেশি অবস্থানে আছেন, যে সামাজিক গঞ্জনা থেকে যাতে ওই পরিবারটি কি বলে অপদস্থ না হয়, অবিচার না পায়, সেজন্য আমাদের সামাজিক সুরক্ষার দিকেও আমার মনে হয় সামাজিক সামাজিক সুরক্ষার জন্য তো হচ্ছে সামাজিকভাবে যত বেশি মানুষ সংযুক্ত হবে এবং তারা তারা বিষয়টি নিয়ে ভাববে, কথা বলবে, তত বেশি তো ধর্ষণ একটি নিকৃষ্টতম অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে। তাই তো, যে মেয়েটি আজকে রাস্তায় নামছে তার ভাই কিন্তু সচেতন হবে যে সেটি তাহলে এই ঘটনাটি ঘটানো যাবে না। কিন্তু যদি আমরা বলি যে বিচার চাইতে রাস্তায় নামছে, তাহলে আমাদের কোথায় আস্থার সংকট হলো? এখানে দুটো বিষয় আছে, যেটা আপা কিছুটা বলেছেন, আমি সেটা একমত। সেটি হচ্ছে যে আমাদের যে বিচার ব্যবস্থা বা তদন্ত ব্যবস্থার ভেতরে একটি আমরা তার যে গুরুত্বটা, সব মানুষ সমান গুরুত্ব পায় না, এটি হচ্ছে আবহমান কাল থেকে আমরা দেখছি। এই ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যই হচ্ছে যে সবাই চেষ্টা করছে, কিন্তু আমরা সেটি পরিবর্তন হলেও খুব ধীর গতিত হচ্ছে। তো সেখানে সবাই মনে করেছে যে তনু একটি খেটে খাওয়া পরিবারের থেকে এসেছে, সুতরাং তার জন্যে তার সে মারা গেল, তার বিচার হলো কি হলো না এটি নিয়ে কারোর তেমন হয়তো মাথা ব্যথা হয়নি, কিন্তু মানুষ তখন তার পাশে দাঁড়িয়েছে, বুঝতে পেরেছে, দাঁড়িয়েছে বলে এইখানে স্বভাবত যে চাপ সৃষ্টি হয়েছে। আজকে আমরা কেন এখানে কথা বলছি সেটি হচ্ছে যে মানুষ এখানে পাশে দাঁড়িয়েছে বলে আমরাও পাশে দাঁড়িয়েছি। তখন এই জায়গাটা থেকে বেরোতে হলে সেটি একটি আমাদের সামাজিক ব্যবস্থার যেমন একটি পরিবর্তন দরকার, আমাদের ইনভেস্টিগেশন সিস্টেমটা হচ্ছে খুব মানে ঐতিহাসিকভাবে অত্যন্ত পুরাতন। এবং সবচেয়ে জিনিসটি গুরুত্বপূর্ণ, যে হত্যাকারী, হত্যাকারীকে সে যেই হোক তাকে তাকে ধরে ফেলা, হ্যাঁ, এবং এবং যতটুকু সময় এখন পর্যন্ত গড়িয়েছে, অন্যান্য ধর্ষণের ঘটনা তো আমরা বাংলাদেশে জানি, যতটুকু ঘটনা ঘটিয়েছে, আপনার কি মনে হয় যে যথেষ্ট সময় গড়িয়ে গেছে? যেভাবে ঘটনা ঘটেছে, আমরা এর আগেই, আরও আগেই আমরা কোনো না কোনো, অনেক সময় যেটা পুলিশ করে যে ঘটনা ঘটবার সঙ্গে সন্দেহভাজন কয়েকজনকে ধরে ফেলে, হ্যাঁ, তাই তো এখানে তো সেই উপায় নেই, এখানে তো যিনি নিশ্চিতভাবে অপরাধী হবেন তাকেই ধরতে পারতে হবে। সময় কি বেশি গড়িয়েছে বলে মনে হয় আপনার কাছে? না, আসলে
সময় তো এটা লাগবে সেটা না, কিন্তু প্রথম থেকে যে ঘটনাগুলা যেভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত ছিল সেই জিনিসটা ছিল না দেখে কিন্তু আজকে প্রতিবাদী হয়েছে। এবং স্পেসিফিক যেটা আমাদের দেশে এই ধরনের একটা মৃত্যু ঘটলে অথবা একটা তার আগে তাকে কোনো রেপ করা হলো কিনা কিছু না, এই বিষয়গুলো যখন আসে না তখন প্রথমেই যেটা মেটার দোষ দেওয়া হয় তার চরিত্র থেকে আরম্ভ করে তার কোনো বয়ফ্রেন্ড ছিল কি না, সে এই যে যেটা বললেন সে নাটক করতো, অথবা নাটক করা মানেই কোনো কিছু, যেমন আমি এই ধরনের একটা প্রশ্ন কিন্তু করেছিলাম এখানে, উনি মেয়েটা কাভার করতো, তা আমাদের এই ধরনের কানে আসছিল যে কাভার করা মেয়ে আবার এদিকে নাটক করতেছে, মানে মিলতে মানে বিভিন্নভাবে পরিবার সেকেন্ড টাইম ভিক্টিমাইজ হচ্ছে, পরিবারের একটা এত বড় এত একটা সন্তান এত যে মেয়েটা আমরা যেটা বলি মেয়েকে পড়াও মেয়েকে বাঁচাও, বাল্য বিবাহটা বন্ধ করে মেয়েকে পড়াও মেয়েকে, কিন্তু এই তনু যে একটা ছোটোখাটো কর্মচারীর মেয়ে থেকেও তার কিন্তু উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে বড় হতে চেয়েছে, তার বন্ধুবান্ধবের কাছ থেকে আমরা যেটা পেয়েছি সে পড়াশোনা করে একটা অর্থাৎ তার এটা খুব আমরা সব জানি যে সে নিজে নিজের পায়ে দাঁড়ানোর মতন একটা ব্যবস্থা হতে চাচ্ছিল সেখানে স্পেসিফিক, এবং তার যে শুন তার বাবা মার কাছ থেকে এবং আশেপাশের থেকে বন্ধুবান্ধবের কাছে যেটুকু জেনেছি তার কিন্তু সুন্দর একটা টাইম ছিল, সে কিন্তু বিকালের চারটার পরে কোনো দিন ফিরতো না বাইরে পড়াশোনার বাইরে গেলে নাটক করতে গেলে, দিনের ভিতরে চলে আসতো এবং সন্ধ্যার সময় সে বাচ্চাদের পড়াতো, এক কতগুলো বাচ্চাকে নিয়ে একটা টাইমের ভিতরে সে বাসায় এসে যেত এবং তার মাকে বলছে দর্জির দোকান থেকে কাপড়টা নিয়ে আসো, মানে সবকিছু একদম সুন্দর গোছানো সুন্দর গোছানো বাংলাদেশের বাঙালি মেয়ে ছিল, কিন্তু 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 দেখেন আমি একটু একটু শেষ করি না, আমি যেটা বলতে চাচ্ছি এখন সেই মার কিভাবে তারা বিভিন্নভাবে তাদেরকে বলানো হচ্ছে, এইটা বলবেন তার মেয়ের চরিত্র ভালো ছিল না, তার অনেক বন্ধু বান্ধব ছিল, একটা মা কত বিভিন্নভাবে আমি এটা আমার স্পেসিফিকভাবে বলার কোনো সুযোগ ছিল না, খুব অল্প সময় এইগুলো তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে, তো এইগুলো যদি বলে আমি এটা এগুলো বলা উচিত না একটা স্বার্থে একটা ইয়ে, কিন্তু আমাদের কিছু জিনিস এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে পত্রিকাতেও আসছে, অথবা আমি এখানে নতুন কিছু নাই, আমি একজন আইনজীবী হিসাবে আমার যখন দেখলাম যে এখানে ঢুকতে পারবে না কেউ যেতে পারছে না, আমরা কুমিল্লার থেকে আমাদের লয়ারদেরকে পাঠিয়েছিলাম ওকালাতনামা দিয়ে কিন্তু সে তারা ঢুকতে পারে না, তখন কিন্তু আমি চলে গেছি, আমি এবং আমার আমার একজন কলিগ ঢাকার থেকে গেলাম, ওখান থেকে তিনজন পাঁচজনা এবং ওখানে যেয়ে দেখছি আমার ওইখানে ইয়েতে আইন সালিশের দুজন ছেলে অপেক্ষা করছিল, সবাই মিলে আমরা তখন গেলাম এই জায়গাটা দেখলাম, ওই যেটা বলছিলেন জায়গাটা দেখে যে একেবারে স্পেসিফিক কিন্তু একটা বর্ডারে ওখানে কিন্তু একটা তার কাটা খোলা আছে এই করে, কিন্তু একটা বিষয় যখন ঘটনা একটা ঘটে যেই জায়গায় প্লেস অফ অকারেন্স বলেন অথবা আপনি যে সেইখানে কিন্তু স্পেসিফিক তাদের কিছু না কিছু দায়িত্ব থেকে যায়, সেটা তারা প্রমাণ করবে যে না এখানে বাইরের লোক ছিল, সেটা সব কিছু মিলিয়ে আসবে, তো এখানে স্পেসিফিক আমার যেটা মনে হয় যে আমাদের প্রথম থেকে এই জিনিসটা হ্যান্ডেল করার ব্যাপারে কিন্তু একটা ছিল, পোস্টমর্টেমের আমি বলি পোস্টমর্টেমের যে এটা ওই সময়টা তো অনেক কিছু করে ফেলা উচিত ছিল, যেটা আমরা একটা নোটিশ কালকে দিচ্ছিলাম তখন বলে এই ডিএনএর জন্য এই বিষয়গুলো কিন্তু প্রথমেই নিয়ে নেওয়া উচিত ছিল, কারণ একটা মেয়েকে মারার সময় তখন তার অন্য বিষয়গুলো তার ফিজিক্যাল মানে ধর্ষণটা একটা খুব কমন ব্যাপার, একটা হঠাৎ করে মেয়ে মারা গেলে কোনো কি হলো, অত এই ইস্যুগুলো কিন্তু চিন্তা করা, যেটা বলছি যে আমরা হচ্ছে আমাদের একটা সাধারণ জ্ঞান দিয়ে আমরা একটা কথা বলি, আপনি আইনজীবী আপনি আইন জানেন, আমরা এত বেশি জানি না, আমি বলছি আমরা কম জানি, আমি যে জিনিসটাতে গুরুত্ব দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যখন খবরের কাগজ দেখছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন তথ্য দেখছি, এ তথ্য যদি আমাদের বিবেচনায় আমরা দেখি যে অনেক তথ্য হচ্ছে অসত্য, যেমন হচ্ছে যে এটিকেই আমি একটি একটি পয়েন্ট হিসেবে ধরি যে সেনানিবাস এলাকাতে যদি একজন হত্যা হয় বা কোনো হচ্ছে যেটা কগনিজেবল অফেন্স বলে সেই অফেন্সের দায়ভার তদন্ত বা সব কিছু এটা কে করবে, এটা পরিষ্কার আছে এটা পুলিশ করবে, এটা কিন্তু সেনাবাহিনীর কাজ না, তো সেনাবাহিনী হচ্ছে তারা প্রোটেকশন, এটি হলো আমি বলছি যে যেটি সত্য কথা, এখন আমি বলছি যে না এটি আপনার মধ্যে হয়েছে আপনি দায় নেবেন, তো এটি হচ্ছে কিন্তু আইন, আমি বলছি এটি আইনের কথা, এই প্রশ্ন আসছে, তো এই প্রশ্নগুলো কি হচ্ছে যে মানুষের সাধারণ ধারণা দিয়ে আসছে, আমরা যারা বিষয়টা বুঝি বা আমরা যারা হয়তো আরো বেশি জানি তা আমাদের উচিত হচ্ছে যে বিষয়টাকে পরিষ্কার করা, আমরা তো বিচার চাই, যেমন আপনি হয়তো বললেন আমি দেখেছি যে পত্রিকাতে যে জোর করে বলানোর চেষ্টা করা হচ্ছে,
আমি ঠিক এটাকে তাৎক্ষণিকভাবে আমি বিশ্বাস করতে পারছি না। আমি নিজে মা বলছি, কেন আমি বলছি যে কেন আমাদেরকে নিজে বলছে, সেটি হচ্ছে যে এখানে একটি প্রশ্ন হলো যে যখন এই অপরাধ সংঘটিত হয়, আমি যদি অপরাধ তদন্ত করতে যাই তাহলে কিন্তু সেখানে একটি বিষয় আছে যে আমি কিন্তু তখন আত্মীয়তার সম্পর্কটা আমি গণনায় নেই না। কেন নেই না? কারণ আমাদের সমাজের অপরাধে আপনি দেখেন যে বাবা মাও তার সন্তানকে মেরে ফেলে, ভাই তার ভাইকে মেরে ফেলে। তো সেই জন্যে তখন যে তদন্তকারী সংস্থা যিনি যান, উনি একটা ওপেন মাইন্ড নিয়ে যান, যে উনি সবাইকে খোঁচাতে থাকেন যে কোত্থেকে কী তথ্য আমি পেলে আমার তদন্ত বা ক্লুটা বের করার জন্যে। তার কাছে তো কোনো জাদুকরি কিছু নাই, যিনি তদন্ত করছেন তিনি আমার আপনার মতো একটি মানুষ। তার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ক্লু, কোথা থেকে উনি শুরু করবেন, এটি হচ্ছে সে সহজে পায় না। এখন এটি পাওয়ার জন্য যখন তৎপরতা শুরু হয় তখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে যাদের কাছে এই তথ্য যেটুকুই থাক সেটি তাদেরকে দিয়ে যদি সহযোগিতা করে তাহলে কিন্তু ইনভেস্টিগেশন অফিসার তার কনক্লুশনে বা তদন্ত অগ্রগতি খুব দ্রুত পায়। একটা শুনি, এখানে আমরা পাচ্ছি কিনা সেই কোঅপারেশন, সেটা আমাদের দেখতে হবে যে পুলিশ কি বলছে তদন্তকারী কর্তৃপক্ষ যে আমরা তাদের স্বজন বা আত্মীয় যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছি। আমি বলেছি সামাজিক অবস্থার কারণে অনেক তথ্যই আছে যে তারা এটির সামাজিক যে গঞ্জনা আসবে সেটির জন্য তারা এটা চেপে যান, চেপে গেলে কিন্তু তদন্ত এখানে আটকে যায়। তো সেই জায়গাটা তো আমাদের, আমরা যখন তাকাচ্ছি আমরা উভয় দিক থেকে তাকাচ্ছি, শুধু একদিক থেকে তাকাচ্ছি না। অনেকে এটি একদিক থেকে তাকিয়ে তারা বিভিন্ন ধরনের আগাম সন্দেহ অসত্য কথা এগুলো প্রচার করলে কি হচ্ছে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। আমরা তো বিভ্রান্তি চাচ্ছি না, আমরা চাচ্ছি আমরা একটা সুস্থ সঠিক জিনিসটা জানতে চাই, ফেয়ার একটা ইনফরমেশন। কিন্তু ফেয়ার ইনফরমেশন পেতে হলে, জি আপনার কথার উপরে আমি একটা বলতে চাই, যখন পর্যন্ত কোনো রকম সন্দেহ, যেমন দেখেন ওই যে বাবা মা মেরে ফেললো, যখন পর্যন্ত আপনি কোনো সন্দেহ করার মতন কোনো রকম কিছু এভিডেন্স পাবেন তখন আপনি একজন আসামিকে যেভাবে বার করেন সেটা হয়তো করতে পারেন, কিন্তু বাবা মা এখনও কিন্তু ভিকটিম, ভিকটিমের পরিবার, ভিকটিমের ভাই বোন প্রথমেই আমি চিন্তা করবো না যে তারা মেরে ফেলতে পারে। অতএব তার সঙ্গে আমি একজন আসামি ধরলে যেরকম ব্যবহার করব সে থেকে কিন্তু তার সঙ্গে কথা পার করার জন্য আমার কিন্তু আরো অন্যরকম নারী বান্ধব। আমি আমি বলি না এই বিষয়টা ওদের যে রাত্রির বেলা নিয়ে যায় র‍্যাব, যেভাবে কথাগুলো এর নামটা আমাকে দেয় না র‍্যাব নাকি আমাকে যেভাবে বলেছেন এগুলোর তো কিন্তু আসছে, আমি এটা নিয়ে কথা বলা উচিত না এগুলো কিন্তু। তারপর আমার মনে হয় এই চাপের মুখে যাতে না থাকে, তারা যাতে চাপের মুখে না থাকে, কেউ যাতে চাপের আপনারা যারা সহযোগিতা করছেন ভিকটিমকে বা ভিকটিম পরিবারকে, তখন হচ্ছে যে এই ক্ষেত্রে আমি আমি বলবো যে তখন এখানে সাক্ষী সুরক্ষাটা খুবই দরকার। সাক্ষী সুরক্ষা ছাড়াও এই ভিকটিম পরিবারকে সুরক্ষা দেবার জন্য যেহেতু আপনারা এই জায়গায় কাজ করেন, তাহলে সেখানে একটি আপনারা তাদের একটা সহায়ক একটা উকিল তার সাথে রাখতে পারেন যে পুলিশ বাড়াবাড়ি করতে পারছে চাচ্ছে তখন সে এটাকে প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে না? তো সেই প্রোটেকশনটা যখন আপনি ভিকটিমকে দিচ্ছেন তখন কেউ যা খুশি আইনের বাইরে যদি সে কিছু করতে চায়, আসলে আসলে যখন করা সম্ভব যখন দোষারোপের চাপ সৃষ্টি, যখন দোষারোপের সেটি কেন আমরা করি, যখন দোষারোপের পরিস্থিতি তৈরি হয় তখনই কিন্তু এই নানা ধরনের, কারণ দেশে তো অনেক ধরনের মানুষ এবং একটি নির্দিষ্ট এলাকায় যখন ঘটনা ঘটে তারা অনেক সময় কেসের জন্য ক্ষতি হয়, তখন তো আমি এটাই বলছি যে ওনাকে রাত্রে ডেকেছে, যদি আমি থাকলে তাকে আমি বলতাম যে যদি আপনি অসুস্থ মনে করেন বা আপনি যদি মনে করেন যে না আজকে যাবেন না কালকে যাবেন, কালকে যাবেন আপনি বলে দেন, আপনি বলে আমি যেতে পারবো না। তো এখন যে সবাই সঙ্গে করে আমাদের নিয়ে যে আমাদের সামনে কথা বলে তারপরে আমাদের নিয়ে আসলো কেন? আমি একজন দেশের নাগরিক, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হয় সেই জিনিসটা একই সঙ্গে হয়তো ক্যান্টনমেন্টের ভিতরে দেখি না, আমি মনে করছি না, আমার মনে হয় না এটা, কারণ হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে হলেই আমি আলাদা ভাবে কথা বলছি যে আমি যেটা বলতে চাইছি, কারণ এক সময় আমিও ক্যান্টনমেন্টের ভিতরে থাকতাম, এরকম সিদ্ধান্ত অনেক আমাকেও নিতে হয়েছে। সেটি হচ্ছে প্রথম হচ্ছে যে আমাদের যে সেনাবাহিনী এটি তো পাকিস্তানের সেনাবাহিনী না, হ্যাঁ সেটাই তো, আমি 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 তো আপনার ভাই, ঠিক আছে, একই পরিবার থেকে এসেছে, কেউ সেনাবাহিনী, ওনারা কিন্তু খুবই ভালো ব্যবহার, কেউ সেনাবাহিনী কেউ পুলিশ কেউ সাধারণ মানুষ কেউ উকিল কেউ সাংবাদিক, আমরা একই পরিবার থেকে এসেছি,
তো সেখানে আমরা যখন ঘটনাটি ঘটে যখন আপনি কথাটা বলছেন তখন কি হচ্ছে সেনাবাহিনীর সম্পর্কে মানুষের একটা ধারণা সৃষ্টি হচ্ছে যে এরা এটা কি করছে না না আমার কথা হলো আপনি বুঝতে পারবেন আমি এমন কিছু বলি আমি বলতে যাচ্ছি ওনারা আমি আপনার কথা বলছি এটা সিকিউরিটি ব্যাপারে কিন্তু ওনাদের ব্যবহারটা ওনা আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে যে প্রসেসগুলো মেনে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের নিয়ে গেছেন আমার মনে হয় আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আমরা ফিরব আমাদের আলোচনা একেবারে পিন পয়েন্টে আছে আমরা আরো বিস্তারিত জানতেই চাই ফিরছি একটা বিরতির পর ফিরলাম আবারও একাত্তর সংযোগ নিয়ে সঙ্গে আছি শাকিল আহমেদ আমরা কথা বলছি যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছে এবং তনু বিশেষ করে তাই নিয়ে সারা দেশে আমরা উত্তাপ পাচ্ছি বিক্ষোভ পাচ্ছি কি ঘটেছে এবং দায় দায়িত্ব কতটুকু কার তাই নিয়ে আমরা কথা বলছি আমরা বিরতির আগে আগে আমরা কথা বলছিলাম মেজর জেনারেল অবসর আব্দুর রশিদ দেখবেন যে এই যে মেয়েটি তার বাবা তো মূলত তিনিও তো সেনাবাহিনীরই অংশ ফলে এখন তাহলে কেন মানে এখন সেনাবাহিনীর বিরুদ্ধেই বা কেন কোথাও কোথাও এরকম প্রচার হবে যে সেখানে বিচার পাওয়া যাচ্ছে না আমি তো সে কথাটাই বলছি প্রথমত সেনাবাহিনী বাইরে থেকে আসেনি আমি যদি একজন সেনাবাহিনীর কমান্ডার হই আমি একজন খুনিকে আমার সেনাবাহিনীর ভিতরে ধরে রাখবো জি এটি তো আমি মানসিকভাবে সেটিকে গ্রহণ করতে রাজি না এখন যারা এখন সেনাবাহিনীতে যারা কমান্ড করছেন তাদের অনেককেই আমরা ব্যক্তিগতভাবে চিনি সেনাপ্রধান সহ তো তাদের যে মানসিকতা ঠিক একই রকম যে তারা কোনো অপরাধকে প্রশ্রয় দেবেন না সেরকম একটা মানসিকতা আছে যদি কেউ অপরাধীকে খুঁজে না পাওয়া যায় তাহলে সেটিকে খোঁজার জন্য প্রাণান্তকর চেষ্টায় তাদের আন্তরিকতা আছে কিনা সেখানে আমি তাদেরকে আন্তরিক যদি দেখি তাহলে এই যে গল্পগুলো আমি বলছি সেনাবাহিনী সম্পর্কে তাহলে কি সেনাবাহিনী এবং বেসামরিক জনগণের থেকে একটি পার্থক্য করার একটি চেষ্টা করা কি কোনো একটা বেস্ট গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে এর মধ্যে যে যারা আসলে এই ঘটনাটিকে নিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় সেটাই আমি বলছি যে খুন হয়েছে আমরা বিচার সবাই চাই সেনাবাহিনীও চাই আমিও চাই স্বচ্ছ বিচার চাই আসল অপরাধী এখন সে অপরাধীকে ঢেকে রাখার জন্য আমি দেখব আমি এখন সেনাবাহিনীর সদস্য এক সদস্য হিসাবে না আমি একজন অ্যানালিস্ট হিসাবে দেখব প্রথম হচ্ছে তাতে কি সেনাবাহিনীর কোনো লাভ আছে বুঝতে পেরেছি কেউ বলছে যে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে ভাবমূর্তি আগের দিনের এরই মধ্যে যেই পরিমাণ না আমি বলছি আগের দিনের যে কনসেপ্ট ছিল যে পারসেপশন ছিল ওটি তো পরিবর্তিত হয়ে গেছে যে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সেনাবাহিনীর জন্ম সে একজন খুনিকে জায়গা দিয়ে সে ভাবমূর্তি তৈরি করতে চায় না একজন একজন সাংস্কৃতিক সংগঠক খুব সম্ভবত আমাদের সঙ্গে আছেন মঞ্জুরুল আজিম পলাশ কুমিল্লা থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে হ্যালো আপনি আমাদেরকে শুনছেন শুনছেন একটু জানতে চাই যে এখন পর্যন্ত এই যে আমরা কথা বলছি অনাস্থার প্রসঙ্গটি এই অনাস্থাটি আপনাদের ওখানে কেন তৈরি হলো জি অনাস্থা অনাস্থা তৈরি হয়েছে আমার মনে হয় প্রথমত সেনানিবাসে বিষয়টি ঘটেছে এটা একটা স্পর্শকাতর এলাকা এবং এটার ব্যাপারে মানুষের আগাম এক ধরনের মানসিক অবস্থা কাজ করে আগাম মানসিক অবস্থা কাজ করেছে জি আর আরেকটা হচ্ছে দীর্ঘসূত্রিতার একটা বিষয় আছে কারণ ধর্ষণ এবং হত্যাকাণ্ড দুইটাই জঘন্য অপরাধ এবং বিষয়টি হয়েছে যে কুমিল্লার একজন ছাত্রী নাট্যকর্মী সংস্কৃতি কর্মী এবং নিজেও একটি সংগঠনের সাথে সে জড়িত ছিল ভিক্টোরিয়া কলেজ থিয়েটার এবং এটার যে দীর্ঘসূত্রিতা এবং মানুষের আগাম একটা পূর্ব শর্ত বা ধারণা সেনানিবাস বা সেনাবাহিনী নিয়ে সেটার একটা রেশ এই সবকিছু মিলে একটা আগাম ভয় একটু কাজ করছিল বা আশঙ্কা যে এইটার বিচারটা কেন হচ্ছে না যতটুকু ভাবে মানসিকভাবে প্রত্যাশিত এখন তো মামলাটি ডিবির কাছে হস্তান্তর হয়েছে দ্বিতীয় দফা লাশ উত্তোলনের কথা বলা হয়েছে এবং সেখানে ডিএনএ এখন সিআইডির কাছে সর্বশেষ চলে গেছে ফলে ফলে এই বার্তাগুলো কি পৌঁছচ্ছে না
না, এই বার্তাগুলো পৌঁছানোর সাথে সাথে যে বিষয়টা হয়েছে যেটা খুবই অভূতপূর্ব সেটা হচ্ছে যে এটা ইতিমধ্যে একটা সর্বাত্মক সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে, ধর্ষণ বিরোধী সামাজিক আন্দোলনের চেহারা পায় আন্দোলনে। এবং এটা আপনারা লক্ষ্য করবেন যে শুধু কুমিল্লায় না, সারা বাংলাদেশে, এমনকি বাংলাদেশের সর্বত্র তো বটেই, এমনকি বাংলাদেশের বাইরেও ঘটে গেছে। আমি এই কথাটি আমরা বলছিলাম আমাদের অনুষ্ঠানের শুরুতেই যে যে নারী শক্তি যাচ্ছে, তারা এই ধর্ষণ যদি আপনি কমাতে চান দেশে তাহলে যে কাজটি করতে হবে তাহলে তো আপনাকে রাস্তায় নামতে হচ্ছে, আপনাকে তো এর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এবং কথা বললে তখনই তো সেটি সামাজিক আন্দোলনের রূপ পায়। আমি এখানে এটাকে পজিটিভ ভাবে থাকবেন আমাদের সঙ্গে পজিটিভভাবে দেখি, কারণ যে আপনি দেখবেন এখানে শুধু মেয়েরা না, আগে কিন্তু আমরা দেখতাম বলে মেয়েরা যে আমরা দাঁড়াতাম রাস্তায়, এখন একেবারে ছেলে মেয়েরা যেভাবে, এটা কিন্তু একটা প্রতিরোধের জন্য ধর্ষণের, এটা কিন্তু একটা পজিটিভ দিক স্পেসিফিক। আর এখানে সেই জন্য আমি এটাকে আমি কিন্তু খুব ভালোভাবে আমি মনে করি এটা এই চাপটা আমাদের ভবিষ্যতে অন্যান্য আরো বিষয়গুলো কমার জন্য কাজ করবে বলে মনে করি আমি। হ্যাঁ, কিন্তু দীর্ঘসূত্রিতা কেন মনে হচ্ছে, কারণ ঘটনা ঘটেছে 20 মার্চ, আজকে আজকে 29 মার্চ। আমি কি একটু বলতে পারি একটা বিষয়ে, সেটা হচ্ছে যে এই যে এইটা তনু হত্যার বিচারকে কেন্দ্র করে যে সামাজিক আন্দোলনের, এইটা কিন্তু এই আন্দোলনের প্রবণতাটা এবং চরিত্র বা বৈশিষ্ট্য কিন্তু একদম নতুন আমাদের জন্য, আমাদের সমাজ একদম নতুন একটা অভিজ্ঞতার মুখোমুখি যে তরুণরা আপোষহীন ভাবে এই আন্দোলনটা করছে এবং কোন এক ব্যক্তি বা সংগঠন কিন্তু এটার নায়ক না, এটা জনতা হচ্ছে এটার মহানায়ক। এটার নায়ক কোন একক কেউ না, এটা একটা যুদ্ধবদ্ধতা, এবং এই কারণে এটা আপোষহীন, এটা তৃণমূল পর্যন্ত বিস্তৃত, এবং এই আন্দোলনটার সাথে কোনো ডিল করা সম্ভব না, আপোষের কোনো ডিল করা সম্ভব না, কারণ এটা কোনো ব্যক্তি বা সংগঠনও চাইছে কি না। জি, মানে এটা আমার 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 মনে হয় অনেক আমি আমি একটা বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে থাকবেন, উনি একটা কথা বলেছেন তনু কুমিল্লার মেয়ে, ঠিক আছে, আমি যদি বলি তনু কুমিল্লার সেনানিবাসের মেয়ে তো উনি এটিকে পার্থক্য করছেন কেন, এটি বলে তনুকে আলাদা করছেন, করে বোধহয় সেনাবাহিনীকে দূরে ঠেলে দিচ্ছেন। তনু তো সেনানিবাসের মেয়ে, ছোটবেলা থেকে ওখানে জন্ম নিয়েছে, ওখানে সে বড় হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে কেন সন্দেহ জাগছে যে সেনাবাহিনী যারা তার সাথে কাজ করেছে, যে তার পিতা ওখানে চাকরি করেন, যে তারা তাকে প্রোটেকশন দেবে না, তো এই যে ধারণাটা আমার মনে এটি একটি একটি মানে এই ধারণাটার কারণ কিন্তু এক্সেসটা না পাওয়া সেনানিবাসের ভিতরে হতে, যে কেউ যেতে পারে না। দেখো আমি আমার আইনজীবীরাও তাহলে আমি তাকে ডিজন করতে চাচ্ছি না, তো উনি এটাকে অন করছেন যে তার চেয়ে আমার চেয়েও বেশি, যে মাটিতে সে জন্ম নিয়েছে সেখানে যারা তাকে রক্ষা করবে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি বলছি উনি পরের যে বিষয়টা বলেছেন সেটা খুব ভালো, সেটি হচ্ছে যে এই ধর্ষণের বিরুদ্ধে একটা গণজাগরণ, গণ আন্দোলন, এটি কিন্তু সেনাবাহিনীকে মুখোমুখি করছে না, কারণ এই সমস্যা তো এটা একেবারে আমাদের আমাদের সমাজের 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 এই সমস্যা। আমি বলেছি যে সমাজের এই এই জাগরণটাকে তো সবাই ওয়েলকাম করে, এবং সবাই এর সাথে আমরা তো এটার সাথে আছি, ধর্ষক মানসিকতা যে কোনো জায়গা থেকেই তৈরি হতে পারে, তাদেরকে উৎসাহ কমিয়ে দিবে এটা আমাদের একটা এটি আছে। আরেকটি হচ্ছে যে আমি কি একটু একটা বিষয় বলতে পারি যে সেনানিবাস মানুষকে কিন্তু এটাকে পরস্পর প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো উচিত না, এটা এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে আমরা সবাই একটা পক্ষ হিসাবে কিন্তু এটাকে দেখা উচিত, সকলে আমরা ধর্ষকের বিপক্ষে, আমরা একটা পক্ষ, আমরা একটা পক্ষ, এবং আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতা উত্তর এবং বিশেষ করে 90 এর গণ অভ্যুত্থান পরবর্তী সেনাবাহিনী সেটা কিন্তু আমাদের হচ্ছে যে আমরা আমরা সবাই মিলে একটা পক্ষ, এবং এটা আমাদের উন্নয়নের অংশীদার এবং আমাদের যাবতীয় কল্যাণকামিতার অংশীদার। সুতরাং এখানে
কোনো অবকাশ নেই যে আমরা জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর আজিম পলাশ। আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি কোনোভাবেই, যারা আমাদের অতন্ত্র প্রহরী, যারা আমাদের বিভিন্নভাবে আমাদের সিকিউরিটি থেকে আরম্ভ করে সবকিছু দিচ্ছে, সেটা কোনোভাবে আমরা নষ্ট হতে দিতে চাই না। আপনি বলছেন যদি তাদের ভেতরে যদি কেউ জড়িত থাকে নিশ্চয়ই তার জায়গা হবে না, এবং সম্মুখীন তখনই হবে যখন প্রকৃত অপরাধী শেষমেশ ধরা পড়বে। আমরা আশা করছি আর একটা ছোট্ট বিরতির সময় আমাদের হয়েছে, আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকছেন। অনেক ধন্যবাদ, সঙ্গে আছেন একাত্তর সংযোগে। আমরা কথা বলছি কুমিল্লায় মারা গেছে ধর্ষণ হত্যার, এখন পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই মেয়েটিকে, এবং সে কারণে নানারকম প্রতিক্রিয়া আমরা দেশজুড়ে আমরা পাচ্ছি, তাই নিয়ে আমরা কথা বলছি আজকে এখানে। এবং এরই মধ্যে আমাদের আলোচকেরা বলেছেন সে যেই হোক তাকে শেষ পর্যন্ত ছাড়া হবে না, ধরা হবে। আলোচনার এই পর্যায়ে আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সানজিদা খানম, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঠিক এই প্রসঙ্গেই আপনার কাছে সরাসরি যেতে চাই যে কীভাবে তাহলে ঘাতকেরা অথবা যারা ধর্ষণকারী ওখানে যারা ঘটনা ঘটালো কীভাবে ধরা পড়বে, আপনাদের কোনো সরকারের তরফ থেকে আপনারা কী কী ভাবছেন, কী তথ্য আছে আপনার কাছে? আসলে আমি মানে খুব সংক্ষেপেই বলতে চাই, সেটি হচ্ছে যে একটু ছোট্ট সংযুক্তিও দিইনি, যে কথা একটু আগে আমাদের সঙ্গে কুমিল্লা থেকে একজন যোগ দিয়েছেন, তারা বলছে দীর্ঘসূত্রিতা, 20 তারিখে ঘটনা ঘটেছে, 29 তারিখ পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি, সেই কারণে জনমনে সন্দেহ, বিচার সেখানে পাওয়া যাবে না। আপনাকে ধন্যবাদ। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2002 সালের 17 জুলাই একটি ছোট্ট বাচ্চা মেয়ে কয়েকজন ধর্ষণকারীর ধাওয়া খেয়ে পুকুরে পড়ে গিয়েছিল এবং সে আত্মহত্যা করেছিল, পুকুরে যে সে আত্মহত্যা করেছিল। 2002 সালের 15 ফেব্রুয়ারি আপনাদের মনে আছে বখাটে তার দোষিত হয়েছিল, আত্মহত্যা করেছিল মহিমা। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 19 মার্চ 2002 সালে সেলিনা দোষিত হয়ে আত্মহত্যা করেছিল। মনে আছে আপনাদের নিশ্চয়ই 2001 সালের সেই নির্বাচনের পর, 1 অক্টোবর নির্বাচনের পর আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য বিএনপি জামাতের ধর্ষকরা ধর্ষিতের শিকার হয়েছিল পূর্ণিমা। এবং আপনি এটুকু মনে রাখতে হবে যে এই সরকার, বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা কিন্তু ডিটেক্ট করতে পেরেছে। এটা এই জন্যই আমরা আশাবাদী যে এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে বলেই দীর্ঘদিন পরে হলো বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, এবং আইনের শাসনে বিশ্বাস করে বলেই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি 71-এর ঘাতকদের বিচার হচ্ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজন হত্যা কিন্তু খুব চাঞ্চল্যকর একটি হত্যা, এবং সেই রাজন হত্যার বিচার কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে আমরা পেয়েছি, এবং আমরা আশা করি, আমি বিশ্বাস করি যে এই সরকার ক্ষমতায় থাকলে অবশ্যই এই যে তনু হত্যা, এটার নিন্দা জানাবার ভাষা আমার নেই, এটা অবশ্যই একটি ঘৃণিত কাজ, এবং যত দ্রুত সম্ভব আমরা সরকারের কাছে দাবি করব। আমি সরকার দলের সংসদস্য হিসেবেও আমরা মাননীয় সরকারের কাছে দাবি করব, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাব, একটি মেয়ে, নির্দোষ একটি মেয়ে কেন প্রাণ দিতে হলো তাকে? এবং বিগত দিনে যেভাবে আমরা বিচার পেয়েছি, আমি আশা করি এই বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় বিচার বিভাগ স্বাধীন, এবং তারা বিচার অবশ্যই, তনু হত্যার বিচার খুব শীঘ্রই, আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যত দ্রুত সম্ভব রাজন হত্যা আর তনু হত্যার বিচারের কাজ, এবং আসামিদের দ্রুত তাদেরকে ধরে এনে তাদের বিচারের আওতায় ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে, যতটুকু আলামত আমরা পাচ্ছি, যা কিছু ঘটে, দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের প্রক্রিয়া চলছে, সেখান থেকে আপনি কোনো অগ্রগতির সাইন পান? আমি এখন যেভাবে প্রসেসে যাচ্ছে সেটাতে আমি মনে করি পজিটিভ, যেটা হয়তো প্রথমে ডিএনএর জন্য টেস্টের জন্য এটা করতে পারতো সেটা করে নাই, কিন্তু এখন ডিএনএর টেস্টের জন্য ব্যবস্থা করবে, এবং যদিও একটা সময় পার হয়ে গেছে যে কিছু এভিডেন্স আলামত যদি ওই সময়ের ভিতরে 3-4 দিনের ভিতর নিলে অনেক কিছু হতো, কিন্তু আমি তারপরে মনে হয় এটাতে
কোন যেভাবে এবং সিআইডিকে আমি বিশেষ করে অনেকগুলা কেস সিআইডির সঙ্গে করেছি, সেখানে কিন্তু তাদের যথেষ্ট যোগ্যতা আছে, তাদের সেইখানে আমি মনে করি একটা ভালো তদন্তর রিপোর্ট আসবে এবং সেখানে আমি এখানে সাক্ষী সুরক্ষার বিষয়টা আমি তাদের আইনজীবী হিসাবে আমাদেরকে তারা ওকালমত দিয়েছে, সেখানে আমরা আশা করব তাদের তারা যেখানে যেতে চায়, যেখানে মারা গেছে কালকে হয়তো সে লাশটা উঠাবে, আমাদের আইনজীবীরাও যাচ্ছে ব্রাহ্মণবাড়ি এবং অন্যান্য জায়গা থেকে, এই যে আলিয়া ঠালিয়া সবাই যাবে এরা স্পেসিফিক, তারপরে ওদের কিন্তু তাদের সুরক্ষাটা সাক্ষী সুরক্ষা এবং তাদেরকে তাদের ইচ্ছা মতন বাড়িতে থাকতে চায়, তাদের তো মানসিক অবস্থাও সেভাবে, সেই বিষয়গুলো যাতে সহায়তা করে সেই বিষয়টা থাকবে। আর যেভাবে প্রতিটি লোক এমনকি যেটা বলছে যে আসামির পক্ষে কেউ দাঁড়াবে না, এইটা কিন্তু আমরা রাজনের সময়ও দেখেছিলাম, তো এইভাবে যেভাবে গণজাগরণ যেভাবে এবং এইটাকে আমি একটা একদিক দেখি যে এটাকে যেভাবে যেটা আরেকবার আমরা একটু আগে বলছিলাম যে এইখানে ধর্ষণের এবং এই ধরনের মৃত্যুর এগেনস্টে যেভাবে প্রতিবাদী মানুষ দাঁড়িয়েছে, এটা কিন্তু আমি বলবো যেটা পজিটিভ, যেটা দিল্লিতে যে আপনি দেখছেন যে গণধর্ষণের পরে বাসের যেটা, তারপরে দেখেন যে জাস্টিস বার্মার যে সেট অফ রেকমেন্ডেশন আসছে, সেই রেকমেন্ডেশনগুলো কিন্তু আমাদের এখানে এইভাবেই করে আমাদের এই ধরনের ঘটনা যাতে না হয়, এবং সেটার সঙ্গে এইটাই যে আমাদের দ্রুত বিচার, যে বারবার কিন্তু 180 দিনের ভিতরে যে কেস শেষ হওয়ার কথা কিন্তু সেটা হয় না, কিন্তু এই ধরনের শুধু এইটা না, এই যে আপনি গতকালকেও কিন্তু একটা হয়েছে, এই যে ধর্ষণের কেসগুলো যাতে একটা সময় মতন শেষ করে এবং স্পেডি ট্রায়ালের মাধ্যমে শেষ হয়, সেটা আমাদের একটা দ্রুত বিচারের মাধ্যমে যেন শেষ করা হয়। মেজর জেনারেল অবসর আব্দুর রশিদ, আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা শুনছি? আমি আসলে কোনো স্পেকুলেশন করতে চাচ্ছি না। জি জি, এটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব, এখন সিআইডির কাছে গেছে, এটি তাদের দায়ভার যে তারা তদন্ত করে আসল খুনিকে বের করবে। যেখানে আমি দেখছি যে যেখানে আমরা সবাই আশঙ্কা করছি যে সেনাবাহিনী এখানে সহযোগিতা করবে কি করবে, যে কারণে এই প্রশ্নটি উঠে যে অ্যাক্সেস, সেখানে অবাধে বিচরণ, অ্যাক্সেসের পিরিয়ড তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে আন্ত যে এজেন্সি আছে তাদের কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশনটা, এখন সেখানে কোনো বিঘ্নতা সৃষ্টি হচ্ছে কিনা আমি সেটির উপরে আমি ফোকাস করতে চাচ্ছি। আমি যতদূর দেখেছি যে এখন সব বাহিনী যুক্ত মিটিং করেছে, আমি গতকালকে লাইভে ডিসির স্টেটমেন্ট দেখছিলাম, তো সেখানে এই প্রক্রিয়া যদি হয়, আর আরেকটি হলো নীতিগতভাবে আপনার অবস্থান কি, যেমন আমাদের সকলের অবস্থান ধর্ষণের বিরুদ্ধে, আমাদের সকলের অবস্থান তনুর মতো আর কোনো মেয়েকে যাতে বাংলাদেশে প্রাণ দিতে না হয়, সেখানে এই বিচারের ক্ষেত্রে আমাদের সকলের সরকারের অবস্থান উনি ডিক্লেয়ার করলেন, সামরিক বাহিনীর অবস্থান আমরা অনুমান করার চেষ্টা করছি, এবং আমি ওখানে চাকরি করার সুবাদে বলতে পারি যে স্বাধীন দেশের সামরিক বাহিনী হিসেবে খুনিকে সামরিক বাহিনীর জায়গা দেবার কোনো মানসিকতা আছে বলে আমার জানা নেই, আমি থাকলেও দিতাম না, এখন যারা আছে যাদেরকে আমরা চিনি তারাও দেবেন না, তো সেই ক্ষেত্রে এখন প্রয়োজনীয় যে এই এই যে আমরা যে ক্ষোভটা দেখছি, ক্ষোভের সাথে কিন্তু আমরা একটি অংশ, আমরাও ক্ষোভ দেখাচ্ছি, কিন্তু এই ক্ষোভটা যাতে কোনো মতেই ধ্বংসাত্মক না হয়, দেশ বিরোধী না হয়। অনেক সহভাগী দেখেছি যে যখন তারা খুব দেখিয়েছেন, যে কজনই তারা এসেছেন, গাড়ি কিন্তু ভাঙচুর শিকার হয়নি, তারা বর্মতরি করে দাঁড়িয়ে, ফলে এক ধরনের পরিবর্তনও আসছে, এবং এটি একটি সমাজ, এবং এই চাপটা কিন্তু প্রয়োজন ছিল। আচ্ছা, এই চাপটা কিন্তু প্রয়োজন ছিল, না আপনি জানেন না, কিন্তু এটা না, আপনি জানেন যে চাপের কোনো বিষয় নাই এখানে, চাপের বিষয় নাই, এই জন্যই আমি বলছি যে সরকার কিন্তু প্রথম দফায় যেভাবে জিনিসটা হ্যান্ডেল হচ্ছিল, আগে কিন্তু এই সরকার পদক্ষেপগুলো নিয়েছে, না সেটা তো আমি না, এটা তো আমার যেটা হলো, আমরা দেখি এই সমস্ত এলাকায় যেভাবে একটা যে কোনো ধর্ষণে অথবা মৃত্যু হয়, আমাদের এটা সিস্টেম, আমরা যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট এবং সরকারের সেন্টিমেন্ট কিন্তু আমি বলবো যে একই সেন্টিমেন্ট, একই হোম মিনিস্টার যেটা বলছেন একদম প্রথম থেকে, এটা আমরা প্রত্যেকেই, আমরা নাগরিক হিসেবে, এজ এ নাগরিক আমরা প্রত্যেকেই এটা প্রতিবাদ করি এবং প্রত্যেকেই এটা দ্রুত বিচার, আমাদের অনুষ্ঠান সময় আবার ফুরিয়েছে, একেবারে ফুরিয়েছে, অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, যদি কেউ রাজনীতি করতে চায় সেটা কিন্তু সেটাও কিন্তু ঠিক না, যারা অপরাধী, নিকৃষ্টতম ঘটনার অপরাধী, তাদের ধরা পড়ার মধ্যে দিয়ে এই বিতর্কের একটি ভালো অবসান হবে, যদিও মেয়েটি চিরদিনের মতো বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে, এই ঘটনার সে তো আর ফিরে আসবে না, কিন্তু নতুন কোনো তনু যেন এরকম নিকৃষ্ট ঘটনার শিকার না হয়, সেজন্য সামাজিক আন্দোলনও জরুরি হয়ে পড়েছে, সেজন্য সকলে সেই সোচ্চার অবস্থানে তো আছেনই, সঙ্গে থাকবেন একাত্তরের।